বন্ধুরাষ্ট্র সৌদি আরবের বাদশার উপহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্পের আওতায় পাঁচশো পরিবারের মাঝে দশ কেজি চাল সাত কেজি ডাল তিন কেজি চিনি এবং তেল লবণসহ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ এবং সরকারকে দায়ী না হয়েও ভুক্তভোগী হতে হচ্ছে এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে এবারে রমজানের ইফতার পার্টি না করে সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে সরকার সচেষ্ট আছে পবিত্র মাহের রমজান উপলক্ষে শনিবার সকাল দশটায় সিংরা উপজেলা গোডাউন চত্বরে সৌদি আরবের বাদশাহের পক্ষ থেকে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সময়ে এমপি আর বলে আমাদের পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন সারা বাংলাদেশের এক কোটি তিরিশ লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী টিসিবি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে যাচ্ছে